শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত নাগাল্যান্ডের মন জেলা রুটিং গ্রামে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রায় ১৬ জন গ্রামবাসী নিহত হয়েছেন বলে জানানো হয় প্রশাসনের তরফে। ঘটনার পর থেকেই রাজ্য জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিরাপত্তা রক্ষীদের গুলিতে নিরীহ গ্রামবাসীদের মৃত্যুর ঘটনা নিয়ে আগেই সরব হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে ন্যায় বিচারের দাবি তুলেছিলেন তিনি। এবার এই অসহায় পরিবারগুলির পাশে দাঁড়াতে ৫ সদস্যের প্রতিনিধি দল নাগাল্যান্ডে পাঠানোর সিদ্ধান্ত নেয় তৃণমূল সুপ্রিমো। এরই মধ্যে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে সোমবার তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল উটিং গ্রামে যাচ্ছে। পরিবারের সঙ্গে কথা বলবে প্রতিনিধি দলের সদস্যরা। প্রতিনিধি দলে রয়েছেন সাংসদ সুস্মিতা দেব, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার, শান্তনু সেন এবং মিজোরামের প্রাক্তন এজি বিশ্বজিৎ দেব। নাগাল্যান্ডের উদ্দেশ্যে কলকাতা থেকে রওনা দেন তারা। কলকাতা বিমানবন্দরে প্রতিক্রিয়া দেন সাংসদ শান্তনু সেন। নরেন্দ্র মোদী অমিত শাহর বিজেপি সরকারের আমলে সমস্ত জিনিসের দাম বাড়ার সাথে সাথে সাধারণ মানুষের জীবনের দাম কোন তলানিতে গিয়ে পৌঁছেছে এবং মাননীয় নরেন্দ্র মোদী মহোদয় শুধুমাত্র নিজের নিরাপত্তার জন্য এসপিজি প্রোটেকশন গ্রুপ রেখে ভারতবর্ষের বাকি মানুষের নিরাপত্তা কোন জায়গায় পৌঁছে দিয়েছেন এবং তাদের ইন্টেলিজেন্স সার্ভিসভাবে কতটা ব্যর্থ সেটা একের পর এক ঘটনা দিয়ে প্রমাণিত হচ্ছে। আপনাদের স্মরণে আছে ১৪ ফেব্রুয়ারি ২০১৯ জম্মু শ্রীনগর রোডে বোম ভর্তি গাড়ি এসে মেরে দিল, আমাদের ৪০ জন জওয়ান প্রাণ হারালো। আপনাদের স্মরণে আছে এই ১৩ নভেম্বর মণিপুরে আসাম রাইফেল ৪৬ ব্যাটালিয়ন কীভাবে তাদের জওয়ানরা জঙ্গি আক্রমণে প্রাণ হারালো। আর গতকাল আমরা দেখলাম সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ যারা কয়লা খনি শ্রমিক তারা ডিউটি করে গাড়ি করে ফিরছিল, এতটাই ব্যর্থ এদের ইন্টেলিজেন্স, তাদেরকে জঙ্গি ভেবে শুধু তাদেরকে নির্মমভাবে গুলি করে মারলো তা নয়, পরবর্তী ক্ষেত্রে তাদের ডেড বডি যারা নিতে এলো সেই গ্রামবাসীদের ওপরও তারা গুলি চালিয়ে তাদেরকেও মৃত্যুর কোলে ঠেলে দিল এবং এখনও অবধি মৃত্যুর যে ডেথ টোন আমরা জানতে পারছি প্রায় ১৬ জন মানুষ মারা গেছে। এর থেকে দুঃখের, এর থেকে লজ্জার, এর থেকে ঘৃণার কোনো ঘটনা কোনো সরকারের কাছ থেকে আশা করা যায় বলে আমরা মনে করি না। আমরা আজকে যাচ্ছি, আপনারা ইতিমধ্যে জানেন যে দিল্লি থেকে আমাদের আরও ৪ জন সাংসদ ইতিমধ্যে কলকাতায় এসে পৌঁছেছেন, তারা যাচ্ছে, আমাদের ৫ জনের প্রতিনিধি দল। আমরা এই মৃতের পরিবারের কাছে যাব এবং তাদের কাছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়াবো এবং আমাদের নেত্রী ইতিমধ্যেই টুইট করে জানিয়েছেন যে আমরা এর বিচার চাই এবং আমরা চাই প্রপার প্রুফ হোক এবং সত্য ঘটনা। রবিবার টুইট করে নাগাল্যান্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিমানবন্দর থেকে সুমন শিকদার, রিপোর্ট চ্যানেল ২৪/৭।